চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হওয়ার দুই দিন পর বাংলাদেশি যুবক আব্দুল্লাহর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার সন্ধ্যায় উপজেলার জোহরপুর ট্যাগ সীমান্ত দিয়ে বিজিপির কাছে মরদেহ ফেরত দেয় বিএসএফ। এ বিষয়ে বিজিপির 53 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানান, সীমান্তের 7 নম্বর সাব পিলার এলাকা দিয়ে আব্দুল্লাহর মরদেহ ফেরত দেয় বিএসএফ। এ সময় বিজিপি বিএসএফ কর্মকর্তা সহ দুই দেশের পুলিশ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার ভোরে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল্লাহ। তিনি সদর উপজেলার দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।